শীতের সকালে পিঠাপুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের পর্বে আমি তৈরি করে দেখাচ্ছি ছিটা রুটি, চাল দিয়ে তৈরি সহজ রেসিপি। আশা করছি ভালো লাগবে, চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে নিয়েছি ভাতের চাল 1 কাপ এবং পোলার চাল 1/2 কাপ। এটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে ব্লেন্ড করব। হালকা গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে আলু চাল দিয়েও করতে পারেন, অথবা ভাতের শুধু সেদ্ধ চাল দিয়েও করে নিতে পারেন। এটা আসলে বিভিন্নভাবে তৈরি করা যায়। আমি চালগুলো ছেঁকে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আর যদি বেশি নরম তুলতুলে খেতে পছন্দ করেন পিঠাটা, তাহলে আপনারা ভাতের চালের সাথে পোলার চাল দিবেন, এতে করে স্বাদ বাড়বে আর নরম তুলতুলে হবে যদি একটু সাথে ভাত দেন। পানি দিয়ে দিলাম আমি 1 কাপ, এটা হালকা একটু গরম। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং আদা, দিয়ে দিচ্ছি আদা। আপনারা চাইলে বাটা মশলা ইউজ করতে পারেন, আমি সব কিছু একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নেব। দেশি পেঁয়াজ 2 দিলাম, আর রসুন নিয়েছি আপনার 6 থেকে 7টের মতো হবে, দেশি রসুন, একদম ছোটো ছোটো কোয়াইগুলো। বড় হলে 2টা দিবেন বা 3টা দিবেন তাহলে হবে। লবণ দিলাম 7 মতো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেল দিলে কী হবে, পিঠাটা সফট হবে এবং খুব সহজে এটা ননস্টিক প্যান থেকে উঠে আসবে। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন এটা একেবারে মসৃণ হয়, মানে হাতের মধ্যে যেন দানা দানা না থাকে আর কি, একেবারে ক্রিমের মতো করে পেস্ট করে তৈরি করে নিতে হবে। তো এটা হবে এরকম ঘন, নর্মালি তেল পিঠে ব্যাটার যেমন হয় তার তুলনায় একটু পাতলা হবে। আমি একটি ডিম দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে একটা ডিম দিয়ে এটা তৈরি করতে পারবেন। ডিমটাকে দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন হলুদ বা সাদা অংশটা আস্ত না থাকে, যেন চালের যে মিশ্রণ রয়েছে এটার সাথে যেন খুব ভালোভাবে মিশে যায়। তো আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। ছিটা রুটি তৈরি করতে অনেকে অনেক কিছু ইউজ করেন, যেমন পাউডারের ডিব্বা, বোতল, তবে আমি এগুলো কোনো কিছু ইউজ করছি না, আমি হাত দিয়ে তৈরি করব। যেহেতু এটা ছিটা রুটি, ছিটা দিয়ে আমি এটা তৈরি করে দেখাবো। তো টিস্যুতে আমি সামান্য তেল নিলাম, নিয়ে ননস্টিক প্যানে এভাবে সুন্দর করে মুছে নিচ্ছি, যেন খুব সহজেই ছিটা রুটিটা উঠে আসে। এরপর ব্যাটারের মধ্যে হাতটাকে দিয়ে, তারপর হাতের তালের মধ্যে একটু বেশি করে মিশ্রণটাকে নিয়ে এভাবে আঙুলি ফাঁকা করে ঘুরিয়ে দিতে থাকবেন, দেখবেন এরকম সুন্দরভাবে চিকন হতে থাকবে। যেহেতু এটা ছিটা রুটি, এভাবে হাত দিয়ে এটা তৈরি করা হয়, এই জন্য এটা নাম কিন্তু ছিটা রুটি। তো অনেকে অনেকভাবে তৈরি করেন, কেউ বোতল ইউজ করেন, কেউ হচ্ছে আপনার পাউডারের ডিব্বা ইউজ করেন। তো আমার কাছে মনে হয় যে এগুলোর কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায়, তবে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। এখন ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণের জন্য। জাস্ট 1 সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু সিদ্ধ হয়ে যায়, 1 মিনিটও লাগে না এই পিঠাটা হতে। যখন দেখবেন যে সুন্দরভাবে হয়ে যাবে, অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে, তখন এটাকে ভাঁজ করতে হবে। এই ছিটা রুটি সাধারণত 4 ভাঁজ করা হয়, তো আমি এটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। তো এভাবে সমস্ত ছিটা রুটিগুলো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে একটু মুচমুচে মনে হবে, কিছুক্ষণ পরে কিন্তু এটা সফট হয়ে যায়, সফট থাকবে না। আর এই যে কিছু অংশ লেগে আছে দেখতে পাচ্ছেন, এগুলো মুছে আবারও ক্লিন করে নিতে হবে। অর্থাৎ প্রতিবার যখন আপনি ছিটা রুটি তৈরি করবেন, প্রতিবার আপনাকে এটা মুছে ক্লিন করে নিতে হবে। এটা ছিটা দেওয়ার দরকার নেই, হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। ছিটা দিলে কিন্তু 4 সাইডে মেখে যাবে, তো জাস্ট আঙুলিটাকে এভাবে চারপাশে একটু ঘোরাতে থাকবেন। প্রথমে শুধু আঙুলিতে নিবেন না, মিশ্রণটা কি নেবেন, হাতের তালুর মধ্যে নেবেন, নিয়ে আঙুলি ছেড়ে দিয়ে ঘোরাবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পড়বে। আর ঢাকনাদেরকে ঢেকে রাখতে হবে প্রায় 30-35 সেকেন্ড, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো সব মিলিয়ে আসলে পিঠা হতে 1 মিনিটও লাগে না, এত ঝটপট কিন্তু এই পিঠাটা হয়ে যায়। তো হয়ে গেছে আমার ছিটা রুটি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো ছিটা রুটি তৈরি করেছি আর এটা পরিবেশন করেছি বিফ ভুনার সাথে, যেটার সাথে সকালবেলা কিন্তু আপনার নাস্তায় এটা খেতে পারেন, দেখবেন বেশ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এইরকমই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবে পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, যখন বানাবেন সেই সময়টাতে মুচমুচে থাকে, কিছুক্ষণ পরে কিন্তু পিঠাগুলো সফট হয়ে যায়। তো এটা যদি বেশিক্ষণ আপনারা সফট রাখতে চান, তাহলে একটা কাজ করবেন, এটা বানানোর সঙ্গে সঙ্গে আপনারা কোনো এয়ার টাইট প্লাস্টিকের বক্সের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, তাহলে দেখবেন এটা দীর্ঘ সময় সফট থাকবে।